শহীদ স্মরণের মঞ্চ থেকে বিজেপিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলায় কোনো সাম্প্রদায়িক দলের স্থান নেই, পরের লোকসভা নির্বাচনে বিজেপির আসন 2-0 হয়ে যাবে। নবাব আব্দুল লতিফ স্ট্রিটের এই বহুতল নির্মাণ ঘিরেই ঘটনার সূত্রপাত। স্থানীয় এক মহিলার অভিযোগ, তিনতলার আইনি ছাড়পত্র থাকলেও বাড়িটিকে ছতলা করা হচ্ছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা হুগলির খানাকুলের তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ এই বেআইনি নির্মাণ কাজে মদত দিচ্ছেন বলে তাঁর দাবি, যিনি আবার সম্পর্কে তৃণমূল সাংসদ সুলতান আহমেদের ভাই। এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে 12 জুলাই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন সুগুপ্তা সুলেমান নামে এই মহিলা। অভিযোগ জানান কলকাতা পুরসভাতেও। আর এই অভিযোগ দায়েরের পরই বেঁধেছে নয়া বিপত্তি। মহিলার দাবি, বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় তাকে হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ এবং তার অনুগামীরা। যদিও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল বিধায়ক। নির্মীয়মান বহুতলটির মালিকপক্ষের দাবি, সেখানে কোনো বেআইনি নির্মাণ হচ্ছে না। মালিকপক্ষ বেআইনি নির্মাণের অভিযোগ উড়িয়ে দিলেও খোদ কলকাতা পুরসভার তথ্য কিন্তু অন্য কথা বলছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই নির্মীয়মান বহুতলের একটি অংশকে বেআইনি দাবি করে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার তরফে। যদিও খোদ পুরসভা এফআইআর করা সত্ত্বেও রমরমিয়ে চলছে বহুতলের নির্মাণ কাজ। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, পুরসভা এফআইআর করা সত্ত্বেও কেন বেআইনি নির্মাণ বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, পুরসভাই বা কেন কোনো উদ্যোগ নিচ্ছে না? তবে কি শাসক দলের নেতা পেছনে রয়েছে বলেই আইন ভেঙেও মিলছে রেহাই? সত্যজিৎ রায়ের ছবিতে ভূতের রাজার দেয়া বরে ইচ্ছেমতো খাবার পোশাক পেয়েছিল গুপি বাঘারা। উপেন্দ্র কিশোরের কাহিনীতে পছন্দ মতো জায়গায় যাওয়ার স্বাধীনতাও মিলেছিল দুজনে, কিন্তু বর না পেয়ে রেগে গিয়ে যদি ভূতের রাজাকেই বন্দী করে রাখত গুপি বাঘা। সামনে এসেছে এমনই অদ্ভুত এক কাহিনী। এখানে অবশ্য গুপি বাঘা নেই, নেই ভূতের রাজাও। পুরুলিয়ার মহারাজনগরের বাসিন্দা দিলীপ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা লাকু হেমব্রমের অদৃশ্য শক্তির কথা জানতে পারেন দিলীপ। মোটা টাকার বিনিময়ে অদৃশ্য শক্তি কেনার প্রস্তাব দিয়ে লাকু, তার ছেলে ও দুই পরিচিতকে কলকাতায় নিয়ে আসেন দিলীপ। পুলিশ সূত্রে খবর, এই শিয়ালদার হোটেলেই সকলে থাকার বন্দোবস্ত করেন ধৃত দিলীপ। তার সূত্রে প্রসেনজিৎ মণ্ডল এবং মতিউর রহমানের সঙ্গে লাকু হেমব্রমের আলাপ হয়। অভিযোগ, 20 লক্ষ টাকার বিনিময়ে লাকুর অদৃশ্য শক্তি কেনার প্রস্তাব দেন প্রসেনজিৎ, কিন্তু ক্ষমতার প্রমাণ দিতে না পারায় লাকু হেমব্রমের পরিবারের সদস্যদের কিডনি কেটে নেওয়ার হুমকি দেয়া হয়। অভিযোগ, জোর করে একটি ভুয়ো কোর্ট পেপারে লাকুকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়, যেখানে অগ্রিম 10 লক্ষ টাকার প্রাপ্তি স্বীকারের কথা লেখা ছিল। এরপরই লাকুকে ছেড়ে দিয়ে বাকিদের 10 দিন এই হোটেলে আটকে রাখা হয়। বিষয়টি পুরুলিয়া রঘুনাথপুর থানায় জানান লাকু। খবর আসে মুচিপাড়া থানায়। হোটেলের ম্যানেজারকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয় আটকদের। পুরুলিয়া থেকে ধরা পড়েন মূল অভিযুক্ত দিলীপ মণ্ডল। অলৌকিক শক্তির মালিক আর হওয়া হলো না দিলীপের। ধৃতদের বিরুদ্ধে জোর করে আটকে রাখা, তোলাবাজি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে পুলিশ।